নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, 320 দিন পর আবারও অখণ্ড সাম্রাজ্য যুগ সৃষ্টি হতে চলেছে, যার ফলে এই 5 রাশির জাতক ও জাতিকারা নোটের বৃষ্টি হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, তো কোন সেই 5 সৌভাগ্যশালী রাশি, সে রাশিগুলির নাম আমি একে একে জানাতে চলেছি, আর কীভাবে এই অখণ্ড সাম্রাজ্য যুগ সৃষ্টি হতে চলেছে তা আমি ভিডিওতে বলতে চলেছি। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শীঘ্র। ৩২০ দিন পর আবারও অখণ্ড সাম্রাজ্য যুগ সৃষ্টি হতে চলেছে, যার শুভ প্রভাব এই 5 রাশির জাতক ও জাতিকারা পেতে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনে ধনের জোয়ার বইতে চলেছে। এর পাশাপাশি কোন কোন দিক থেকে আপনাদের শুভত্ব হতে চলেছে তা আমি ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আগামীকাল অর্থাৎ 9ই আগস্ট কর্কট রাশি থেকে সিংহ রাশিতে বুধ গ্রহ প্রবেশ করতে চলেছে, যেখানে আগে থেকে অবস্থান করে রয়েছে শুক্র গ্রহ ও মঙ্গল গ্রহ। 11ই আগস্ট শুক্র গ্রহ সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করবে। আবার এদিকে 15ই আগস্ট কর্কট রাশি থেকে সিংহ রাশিতে রবি গ্রহ প্রবেশ করতে চলেছে, যার ফলে সৃষ্টি হতে চলেছে অখণ্ড সাম্রাজ্য যোগ। আর এই অখণ্ড সাম্রাজ্য যোগের ফলে যে 5 রাশির কথা বলতে চলেছি, সেই 5 রাশির জীবনে নোটের বৃষ্টি হতে চলেছে। তবে একটি বিষয় মাথায় রাখবেন, আপনার নিজস্ব বার্থ চার্টে এই অখণ্ড সাম্রাজ্য যোগ থাকার প্রয়োজন রয়েছে। আপনার বার্থ চার্টে যদি অখণ্ড সাম্রাজ্য যোগ থেকে থাকে তাহলে আপনারা ডেফিনেটলি এর শুভ প্রভাব পেতে চলেছেন। তাই আপনারা আপনাদের জন্মছকটি কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিতে পারেন, যাকে আপনার পছন্দ বা যার প্রতি আপনার বিশ্বাস রয়েছে। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি বিষয় মাথায় রাখবেন, এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক এই অখণ্ড সাম্রাজ্য যুগের ফলে কোন 5 রাশির হাতে আসতে চলেছে প্রচুর অর্থ। আসুন আমি এবার একে একে আপনাদেরকে সেই 5টি রাশির নাম জানাতে চলেছি। তো প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই অখণ্ড সাম্রাজ্য যুগের শুভ প্রভাব পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের ধনের জোয়ার বইতে চলেছে। এছাড়াও পুত্রের কাছ থেকে বা সন্তানের কাছ থেকে সুখ পেতে চলেছেন। এই সময় ভাগ্যের সাপোর্টের দ্বারা আপনারা না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ করে ফেলবেন, এবং যে সমস্ত ব্যবসা আপনার ঠিক মতো চলছিল না সেই সমস্ত ব্যবসা কিন্তু এখন রমরমিয়ে চলতে শুরু করবে। বিশেষ করে যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, যারা গোল্ডের বিজনেস করছেন, যারা কসমেটিক্স জাতীয় দ্রব্যের বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এই সময় আপনাদের না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ অনায়াসে হয়ে যাবে, এবং ভাগ্যের সাপোর্টের দ্বারা আপনারা যে কোনো কাজ কিন্তু করে ফেলবেন। তবে এই প্রসঙ্গে একটি কথা জানিয়ে রাখি, আপনার নিজস্ব ব্যক্তিগত জন্মছকে অখণ্ড সাম্রাজ্য যোগ থাকা চাই, যা থাকলে আপনারা এর পূর্ণাঙ্গ ফল পেতে বাধ্য। এরপরে যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই অখণ্ড সাম্রাজ্য যোগের শুভ প্রভাব আপনারাও পেতে চলেছেন। এই সময় আপনাদের আটকে যাওয়া কাজ কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, ভাগ্যের সাপোর্ট আপনারা পূর্ণ মাত্রায় পেতে চলেছেন। এই সময় যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, ট্রেডিং করেন, এছাড়াও বড় কোনো ট্যুর রয়েছে বা গোডাউন রয়েছে বা কসমেটিক্স জাতীয় দ্রব্যের বিজনেস করেন, তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এই সময় পুত্রের কাছ থেকে হেল্প পেতে চলেছেন। এছাড়াও আপনার পিতার
সাহায্য কিন্তু আপনি পেতে চলেছেন। অর্থাৎ এই সময় আপনাদের জন্য যথেষ্ট পরিমাণে শুভ দিন আগত হতে চলেছে। তবে একটি বিষয় মাথায় রাখবেন, আপনার নিজস্ব বার্থ চার্টে অখণ্ড সাম্রাজ্য যোগ থাকার প্রয়োজন রয়েছে, সেক্ষেত্রে আপনি এর পূর্ণ ফল কিন্তু পাবেন। আর যদি না থাকে তাহলে কিছু পরিমাণ হলেও আপনি এর ফল পেতে চলেছেন। এরপরে যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের জীবনেও এই অখণ্ড সাম্রাজ্য যোগের শুভ প্রভাব পড়তে চলেছে। অর্থাৎ এই সময় আপনারা ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন, যার দরুন না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় যারা অনলাইন কোনো বিজনেস করছেন, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, ট্রেডিং করেন, এছাড়াও কসমেটিক জাতীয় দ্রব্যের বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। এই সময় সন্তানের সাহায্য আপনি কিন্তু পেতে চলেছেন। এছাড়াও পিতার সঙ্গে যে বিবাদ ছিল সেই বিবাদ কিন্তু আপনাদের কাটতে চলেছে বা মিটতে চলেছে। এই সময় আপনারা পূর্ণ মাত্রায় কিন্তু এর শুভ ফল পেতে চলেছেন এবং আপনাদের পকেটে আসতে চলেছে প্রচুর অর্থ। আর এই অর্থ চাকুরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে, তিন ক্ষেত্র থেকেই আসার সম্ভাবনা রয়েছে। তবে একটি বিষয় মাথায় রাখবেন, আপনার নিজস্ব জন্মছকে অখণ্ড সাম্রাজ্য যোগ থাকার প্রয়োজন রয়েছে। এই যোগ আপনার জন্মছকে থেকে যায় তাহলে এর পূর্ণ মাত্রায় ফল পাবেন। আর যদি না থাকে সেক্ষেত্রেও আপনি কিছু পরিমাণ হলেও ফল পেতে চলেছেন। এরপরে যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের জীবনে এই অখণ্ড সাম্রাজ্য যোগের শুভ প্রভাব পেতে চলেছেন। অর্থাৎ এই সময় আপনারা ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন, যার দরুন না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় আপনাদের যে সমস্ত অর্থ পড়ে রয়েছে সেই সমস্ত অর্থ কিন্তু উঠে আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যারা অনলাইন কোনো বিজনেস করছেন, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, ট্রেডিং করেন, তাদের ক্ষেত্রে যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। এর পাশাপাশি যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, কসমেটিক্স জাতীয় দ্রব্যের বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। অর্থাৎ আপনাদের অর্থনৈতিক দিক যথেষ্ট মাত্রায় ডেভেলপমেন্ট করতে চলেছে। তবে একটি বিষয় মাথায় রাখবেন, আপনার নিজস্ব বার্থ চার্টে অখণ্ড সাম্রাজ্য যোগ থাকার প্রয়োজন রয়েছে। যদি এই অখণ্ড সাম্রাজ্য যোগ আপনার জন্মছকে থেকে যায় তাহলে আপনি এর পূর্ণ মাত্রায় ফল পেতে চলেছেন। আর যদি না থাকে সেক্ষেত্রেও আপনি কিছু পরিমাণ হলেও ফল পাবেনই পাবেন। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের জীবনেও এই অখণ্ড সাম্রাজ্য যোগের শুভ প্রভাব পড়তে চলেছে। এই সময় আপনারা ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন, যার দরুন না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা অনলাইন কোনো বিজনেস করছেন, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, এছাড়াও শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, ট্রেডিং করেন, যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। অর্থাৎ আপনাদের অর্থনৈতিক দিক কিন্তু যথেষ্ট মাত্রায় শুভবার্তা বহন করতে চলেছে। এই সময় আপনারা ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন, যার দরুন না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ করে ফেলবেন। এছাড়াও সন্তানের কাছ থেকে সুখ পেতে চলেছেন এবং পিতার সঙ্গে যে সম্পর্ক খারাপ ছিল সেই সম্পর্ক কিন্তু আপনার ধীরে ধীরে ভালোর দিকে যেতে চলেছে এবং পিতার হেল্প কিন্তু আপনি পেতে চলেছেন। তবে একটি বিষয় মাথায় রাখবেন, আপনার নিজস্ব বার্থ চার্টে অখণ্ড সাম্রাজ্য যোগ থাকার প্রয়োজন রয়েছে। যদি অখণ্ড সাম্রাজ্য যোগ আপনার জন্মছকে থেকে যায় তাহলে আপনি এর পূর্ণ মাত্রায় ফল পেতে চলেছেন। আর যদি না থাকে সেক্ষেত্রেও কিছু পরিমাণ হলেও আপনি এর শুভ ফল পাবেনই পাবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।